বিসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম নীতি সহজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে একেবারে সাধারণ একটি রেসিপি খেতে ভীষণ ভীষণ মজার আর একঘেয়েমি শীতকালীন সবজি খেতে খেতে যদি একটু বোরিং হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের কষা রেসিপিটি তো চলুন দেখিনি কিভাবে রেসিপিটি তৈরি করছি আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো প্রথমে আমি একটু টক দই তৈরি করে নিচ্ছি আমার কাছে টক দইটা ছিল না আর অনেকের বাসায় কিন্তু সবসময় টক দইটা থাকে না তো টক দই না থাকলে আপনারা কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট টক দইটা তৈরি করে নিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ পানি আমি পরে আরও হাফ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম প্রথমে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস এভাবে সব কিছু একসাথে মিশিয়ে পনেরো বিশ মিনিট এক রেখে দিব তাহলে আমার টক দইটা তৈরি হয়ে যাবে আর যদি আপনাদের কাছে গুঁড়া দুধটা না থাকে আপনারা কিন্তু তরল দুধটাও জাল করে নেওয়া দুধটা ব্যবহার করবেন তাহলে টক দইটা খুব ভালো মতো সেট হবে আর যদি দুধ জাল করে নেওয়া না থাকে ঝামেলা মনে হয় নর্মাল তাপমাত্রা দুধের সাথেও কিন্তু আপনারা বা নর্মাল দুধের সাথেও কিন্তু আপনারা একটু লেবুর রস বা ভিনিগার মিশিয়ে পনেরো বিশ মিনিট এক রেখে দিবেন দেখবেন যে টক দইটা তৈরি হয়ে গেছে তো এটা আমি এক পাশে রেখে দিচ্ছি এবার আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল আসলে ডিম ভেজে নেওয়ার মতো যতটুকু পরিমাণ তেল লাগবে ততটুকু পরিমাণ তেল নিলেই চলবে এখন এখানে আমি আটটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নেওয়াটা আর দেখালাম না এটা কম বেশি সবাই জানেন আর ডিমের গায়ে একটু আমি কেটে কেটে নিয়েছি যেন ভেজে নেওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয় তো তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণ লবণ বা ডিমগুলো ভেজে নেওয়ার জন্য যতটুকু পরিমাণ লবণ লাগবে আপনারা অতটুকু পরিমাণ লবণই দিয়ে নিতে পারেন এখন আমি ডিমগুলো একটু মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি একেবারে হালকাও না আবার অনেক বেশি কড়া করেও না অনেক বেশি কড়া করে ডিমগুলো ভেজে নিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না মিডিয়ামভাবে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি আর চুলার জালটা রয়েছে মাঝারিতে তো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তো এগুলো আমি এক পাশে এখন রেখে দিচ্ছি তো ডিম ভেজে নেওয়ার পরে দেখেন অনেকটাই তেলের মধ্যে রয়ে গেছে এর মধ্যে আমি আরও চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দুই টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু কমও ব্যবহার করতে পারেন এখন এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর চার চামচ পরিমাণ কালো গোলমরিচ দুইটা এলাচ দুইটি লবঙ্গ একটি দারচিনি আর একটি মরিচ এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলো আমি কিছু সময় হালকাভাবে ভেজে নিব আর এখন চুলার জালটা কিন্তু রাখতে হবে মিডিয়াম লোতে নতুন বা কিন্তু এই গরম মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে তো কিছু সময় ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কমও দিতে পারেন তো এখন আমি এই পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে পুরে যেন না যায় এই জন্যের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এখানে আমি নিয়ে নিয়েছি দুই চার চামচ পরিমাণ ঝালের গুঁড়া আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন নিয়ে নিয়েছি ওয়ান ফোর চার চামচ পরিমাণ কালো গোল গুঁড়া যদি আপনাদের কাছে থাকে দিতে পারেন না থাকলে বাদ দিতে পারেন দিলে একটা ভালো ফ্লেভার আসে দিয়ে দিয়েছি এক চার চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চার চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এখন এগুলো একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু এখন আমি করে দিয়েছি বাজারের থেকেও একটু কমে আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এগুলো আমি এই মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু গ্রেভিটা খুব ভালো ঘন থকথকে হবে আর এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটু এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে যেই টক দইটা তৈরি করে নিয়েছিলাম সেটি দেখেন কতটা ঘন থকথকে হয়ে গেছে আর এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিলাম টক দইটা আগে আমি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব তারপরে আবার চুলাটা জ্বালিয়ে দেবো এতে করে কিন্তু টক দইটা ফেটে যাবে না তো দেখেন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দইটা কিন্তু ফেটে যায় নাই আমার মোবাইলের ক্যামেরার জন্য এমন দেখা যাচ্ছে টক দইটা একটু ফেটে যায় নাই তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব প্রায় আট দশ মিনিট মতো আর চুলার জালটা অবশ্যই রাখবো মিডিয়াম লোতে আর কোনো রকম আমি পানি দিব না তো প্রায় দশ মিনিট মতো আমি মশলাটা খুবই ভালো মতো কষিয়ে নিয়েছি আপনারা দশ বারো মিনিট মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিবেন চুলার ঝালটা মিডিয়াম লোতে দিয়ে তবে যদি দেখেন যে এভাবে কষিয়ে নিতে গিয়ে তলার দিকে একটু লেগে বা পুড়ে আসছে তখন সামান্য সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন কিন্তু একবারে অনেক বেশি পানি দিবেন না এতে করে মশলাটা ভালো মতো কষানো হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আর এই পানিটা দিয়ে আমি আরও একবার এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব আর এখন চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি মিডিয়াম হাই হিটে করে দিয়েছি তো মশলাটা আরও একবার খুব ভালো মতো কষানো হোক তারপরে আমার রেসিপিতে ফিরে আসছি তো পানি একেবারে কমে গেছে মশলাটা আবারও খুব ভালো মতো কষানো হয়েছে আমি আবারও বলছি মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিবেন কারণ এর মধ্যে কাঁচা পেঁয়াজ আদা রসুন বাটা টক দই টমেটো এগুলো সব দেওয়া হয়েছে মশলাটা যদি খুব ভালো মতো কষিয়ে না নেন তাহলে কিন্তু এই সব কিছুর কাঁচা একটা ফ্লেভার থাকবে তো এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি দুই তিন মিনিট আবারও চুলার জালটা মিডিয়াম লোতে রেখে এই মশলার সাথে কষিয়ে নিব আচ্ছা আপনারা যদি টক দইটা ব্যবহার করতে কেউ না চান তো বাদ দিতে পারেন কোনো রকম অসুবিধা নাই টক দই না দিলেও কিন্তু এই ডিমের কষাটা খেতে ভীষণ ভীষণ মজার হয় আমি টক দই ছাড়াও রান্না করে খেয়ে দেখেছি তবে ডিমের কষাতে টক দইটা ব্যবহার করে এই জন্য আমি দিয়েছি না দিলেও কোনো অসুবিধা নাই অনেকে আবার টক দইটা দেওয়াটা পছন্দ করেন না আপনারা বাদ দিতে পারেন তো দুই তিন মিনিট ডিমটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখেন পানিটা বেশ কমে গেছে আমি আর কমাবো না কারণ এটি ঠান্ডা হলে আরও একটু ঝোলটা কমে যাবে আপনারা যদি কেউ চান আরও একটু বেশি ঝোল ঝোলও রাখতে পারেন আবার চাইলে আরও একটু কমিয়েও নিতে পারেন এখনের মধ্যে দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর হাফচা চামচ পরিমাণ চিনি এর মধ্যে টক দইটা দেওয়া হয়েছে একটু টক টক ভাব আসে এই জন্য চিনিটুকু ব্যবহার করা হয়েছে আপনারা যদি কেউ না দিতে চান তো বাদ দিতে পারেন আর আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া যে কোনো একটিও ব্যবহার করতে পারেন আচ্ছা আপনারা যদি কেউ ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে চান তো ব্যবহার করতে পারেন আপনাদের নিজস্ব মুখের টেস্ট অনুযায়ী তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিট মতো এটি হতে দিচ্ছি তারপর দুই মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব তো দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনারা যদি এই সময়টা সামান্য একটু ঘি আর সামান্য একটু পেঁয়াজ বিরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিতে চান তো দিতে পারেন এতে করে ফ্লেভারটা আরও আরও বেশি সুন্দর আসবে আমি আর এত ঝামেলা করলাম না আমি একটু সিম্পলই রাখলাম তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতেও লোভনীয় খেত ভীষণ ভীষণ মজার আপনারা বাড়িতে এই শীতে একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না ছোটো বড় সবাই খুব পছন্দ করবে তো আজকে রেসিপিটিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ